রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য নতুন ফর্ম প্রকাশিত হলো। এটা হচ্ছে সেই নতুন ফর্ম। দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ফর্মটা তুললাম আজকে, অর্থাৎ 15/2/2022 তারিখে। এই ফর্মটা হচ্ছে মোট 4টে পাতার। এটা হচ্ছে তার প্রথম পাতা, এটা হচ্ছে দ্বিতীয় পাতা, এটা হচ্ছে তৃতীয় পাতা এবং এটা হচ্ছে চতুর্থ পাতা। এটার সাথেও আপনাদের আর একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে এই ফর্মটা। তো চলুন দেখে নিই কীভাবে রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য ফর্ম ফিল আপ করবেন, এর সাথে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে এবং কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে দেখে নিন কারা এই রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই রাজ্যের যেসব মেয়ের পারিবারিক আয় বছরে 1.5 লক্ষ টাকার কম, তারা শুধুমাত্র প্রথমবার বিয়ের জন্য রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন 25,000 টাকা অনুদান পেতে পারে। কারা আবেদন করতে পারবেন? অন্তত 18 বছর বয়সী যে কোনো অবিবাহিতা মেয়ে প্রথমবার বিয়ের জন্য আবেদন করতে পারবেন। 2, পাত্রের বয়স অন্তত 21 বছর হতে হবে। 3, এই রাজ্যে জন্ম হয়েছে বা বিগত 5 বছর যাবৎ পশ্চিমবঙ্গে বাস করছে অথবা পিতামাতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এটা হতে হবে। 4, পারিবারিক বার্ষিক আয় অনধিক 1.5 লক্ষ টাকা হতে হবে। 5, আবেদনকারী নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে যেখানে IFSC কোড এবং MICR কোড আছে, অর্থাৎ জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট হলে চলবে না। তো চলুন দেখে নিই কীভাবে এই প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করবেন। এটা হচ্ছে সেই ফর্ম। প্রথমে এই জায়গায় আপনাদের কিছু লেখার দরকার নেই, এখানে লেখাই আছে ফর অফিস ইউজ অনলি। এরপর এখানে আবেদনকারীর নামটা লিখে দেবেন। এই নামটার বানানটা লিখবেন ব্যাংক পাসবইয়ে নামের যা বানান আছে ঠিক একই বানান এখানে লিখে দেবেন। এখানে জন্ম তারিখটা লিখে দেবেন, প্রথম 2 ঘরে দিন, তারপরে 2 ঘরে মাস, তারপরে 4টি ঘরে বছর। বিয়ের ডেটটা কবে ঠিক হয়েছে সেই বিয়ের তারিখটা এই ঘরে লিখবেন, এখানে দিন, এখানে মাস এবং এখানে বছর। এখানে মায়ের নামটা লিখে দেবেন, এখানে বাবার নামটা লিখবেন। ফর্ম ফিল আপ করার সময় পুরো ফর্মটা ইংরেজি ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। এরপর আবেদনকারীর একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাতে লাগিয়ে দেবেন। এরপর দেখুন ঠিকানা, বর্তমান ঠিকানা, এখানে আপনার বাড়ির নম্বরটা লিখে দেবেন, এখানে রাস্তার নামটা লিখে দেবেন, এখানে থানার নাম, এখানে পোস্ট অফিসের নাম লিখবেন, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নম্বরটা লিখে দেবেন। এটা কি ব্লক, মহকুমা, মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, যেটা হবে সেটার নামটা এখানে লিখে দেবেন। এখানে জেলার নাম লিখে দেবেন, এখানে রাজ্যের নামটা লিখে দেবেন, এখানে পিনকোড দিয়ে দেবেন, আপনার একটা মোবাইল নম্বর এই ঘরে লিখে দেবেন। এটা গেল বর্তমান ঠিকানা। এরপর স্থায়ী ঠিকানা, একইভাবে এই ঘরগুলোতে আপনার স্থায়ী ঠিকানাটা লিখে দেবেন। এটা গেল ফর্মের প্রথম পাতা। এবার চলে আসি ফর্মের দ্বিতীয় পাতায়। এটা হচ্ছে ফর্মের দ্বিতীয় পাতা। প্রথমে কী আছে, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণটা দিতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা লিখবেন, এখানে IFSC কোড দেবেন, এখানে MICR নাম্বারটা লিখবেন, এখানে ব্যাংকের নাম লিখবেন, এখানে ব্যাংকের শাখার নামটা লিখবেন, এখানে ব্যাংকের ঠিকানাটা লিখে দেবেন, অর্থাৎ আপনার ব্যাংকের শাখার ঠিকানাটা লিখে দেবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা, প্রাথমিক, মাধ্যমিক, বিদ্যালয়ে যায়নি, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, অন্যান্য, স্নাতক না স্নাতকোত্তর, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই ঘরে টিক দেবেন। এরপর কাস্ট, আপনি কোন কাস্টের, জেনারেল, তফসিলি জাতি, তফসিলি উপজাতি না OBC, যেটা প্রযোজ্য সেই বক্সে টিক দেবেন। এরপর ধর্ম, আপনি কোন ধর্মের, হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান না অন্যান্য, আপনি যে ধর্মের সেই ঘরের পাশে টিক চিহ্ন দেবেন। এরপর গ্রুম ডিটেলস, অর্থাৎ পাত্রের বিবরণ। এবার আপনাকে পাত্রের বিবরণটা ফিল আপ করতে হবে। এখানে পাত্রের পুরো নামটা লিখে দেবেন, এখানে পাত্রের জন্ম তারিখ, এই 2 ঘরে দিন, এই 2 ঘরে মাস এবং এই 4টি ঘরে বছরটা লিখে দেবেন। এখানে তার মায়ের নামটা লিখবেন, এখানে তার বাবার নামটা লিখবেন। এখানে পাত্রের একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন। এবার পাত্রের বর্তমান ঠিকানা, এখানে বাড়ির নাম্বার,
এখানে রাস্তার নাম, এখানে থানা, এখানে পোস্ট অফিসের নাম, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার, এখানে ব্লক, মহকুমা, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নামটা লিখে দেবেন। এরপর এখানে জেলার নামটা লিখবেন, এখানে রাজ্যের নাম লিখবেন, এখানে পিনকোড দিয়ে দেবেন। এখানে পাত্রের পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানাটা একইভাবে এখানে ফিল আপ করে দেবেন। তো এটা গেল ফর্মের দ্বিতীয় পাতা। এবার চলে আসি ফর্মের তৃতীয় পাতায়। এটা হচ্ছে ফর্মের তৃতীয় পাতা, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই জায়গায় টিকচিহ্ন দেবেন। প্রথমে কি আছে যে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। আপনি যদি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই বক্সটাতে টিক দেবেন। আপনি যদি গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করে থাকেন সেক্ষেত্রে এই বক্সে টিক দেবেন। আপনার পিতা মাতা বা অভিভাবক পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে এই ঘরে টিক দেবেন, যেটা প্রযোজ্য সেই ঘরে টিক দেবেন। এরপর আমার বয়স হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে, এর জন্য আপনাকে একটা প্রমাণপত্র জমা দিতে হবে। এর জন্য আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ভোটার কার্ডের জেরক্স দিতে পারেন, আধার কার্ডের জেরক্স দিতে পারেন, প্যান কার্ডের জেরক্স দিতে পারেন, অথবা প্রাথমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্র দিতে পারেন, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন। যে ডকুমেন্টটা দেবেন সেটার উপরে টিকচিহ্ন দেবেন, তারপর সেই ডকুমেন্টের নাম্বারটা এই ঘরে লিখে দেবেন। এরপর কি আছে, আধার প্রমাণের জন্য সম্মতিপত্র। এখানে আপনার আধার নম্বরটা লিখে দেবেন। আধার নম্বরটা লিখে দেওয়ার পর এখানে আপনি একটা সই করে দেবেন এবং আপনার সম্পূর্ণ নামটা ইংরেজি ক্যাপিটাল লেটারে এই জায়গাতে লিখে দেবেন। এবার কি আছে যে আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই বক্সটাতে টিকচিহ্ন দেবেন। ব্যাংক বইয়ে যে পাতাগুলিতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ঠিকানা, এফএসসি কোড এগুলো আছে সেই জেরক্সটা দেবেন, অর্থাৎ ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা জেরক্সটা দেবেন এবং এই বক্সে টিক দেবেন। প্রুফ অফ প্রপোজড ম্যারেজ, আপনার বিয়ের প্রমাণ একটা লাগবে, হয় বিয়ের নিমন্ত্রণের কার্ড বা বিবাহ নথিভুক্তকরণের নোটিশ বা সেলফ ডিক্লারেশন, যে কোনো একটা দেবেন। এরপর এখানে কি আছে যে আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যয়িত বয়সের প্রমাণপত্র এখানে আমি দাখিল করছি, অর্থাৎ আপনার পাত্রের যে কোনো একটা ডকুমেন্ট লাগবে, হয় জন্ম শংসাপত্র বা ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড বা প্রাথমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাত্রে যে ডকুমেন্টটা দেবেন সেটার উপরে টিকচিহ্ন দেবেন এবং সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে লিখে দেবেন। যেদিন ফর্মটা জমা দেবেন সেদিনের তারিখটা এখানে দিয়ে দেবেন, যিনি আবেদনকারী অর্থাৎ সেই মহিলাকে এখানে একটা সই করতে হবে। তো এটা গেল ফর্মের তৃতীয় পাতা। এবার চলে আসি ফর্মের চতুর্থ পাতায়। এটা হচ্ছে ফর্মের চতুর্থ পাতা, তবে এই পাতাটা আপনাদের ফিল আপ করার দরকার নেই। এখানে দেখুন লেখা আছে যে ফর অফিস ইউজ অনলি, সুতরাং আপনি প্রথম তিনটে পাতা ফিল আপ করবেন। এরপর আপনাদের আর একটা ফর্ম ফিল আপ করতে হবে, এটা হচ্ছে এই ফর্ম। আপনি যে জেলা থেকে ফর্ম ফিল আপ করবেন সেই জেলা থেকেই, সেখানকার দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিস থেকেই এই ফর্মটা পেয়ে যাবেন। সেখানে আপনাদের ওই এলাকার ঠিকানাটা লেখা থাকবে। বিষয় কী আছে, রূপশ্রী প্রকল্পের জন্য আবেদনপত্র। এখানে আপনার নামটা লিখে দেবেন, এখানে আপনার বাবার নামটা লিখে দেবেন, এখানে গ্রামের নাম, এখানে পোস্ট অফিস, এখানে থানার নাম এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। কত তারিখে আপনার বিয়ে সেই বিয়ের ডেটটা এখানে লিখে দেবেন, আপনার বয়স কত সেই বয়সটা এখানে লিখে দেবেন এবং আপনার পারিবারিক বাৎসরিক আয় কত সেই ইনকামটা এখানে লিখে দেবেন। এরপর ফর্মের নিচের দিকে এখানে যেদিন ফর্মটা জমা দেবেন সেদিনের তারিখটা দেবেন এবং এখানে একটা সই করে দেবেন। সুতরাং প্রথম ফর্মটা এবং দ্বিতীয় ফর্মটা, এই দুটো ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এর সাথে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, 1 নম্বর পারিবারিক আয় স্বঘোষণাপত্র, আলাদা করে কোনো ইনকাম সার্টিফিকেট লাগবে না। আবেদনকারীর বয়সের প্রমাণ, এর জন্য আপনি জন্মের শংসাপত্রের জেরক্স, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড বা সরকার অনুমোদিত বিদ্যালয় ছাড়ার শংসাপত্রের স্বপ্রত্যয়িত ফটোকপি, অর্থাৎ যা যা ডকুমেন্ট দেবেন, আপনার ডকুমেন্ট আপনি সাইন করবেন, আপনার বরের যা ডকুমেন্ট সেগুলো সে সাইন করে দেবে। আবেদনকারীর বৈবাহিক অবস্থার স্বঘোষণাপত্র, এটাও আলাদা করে ফিল আপ করার দরকার নেই, ওই দুটো ফর্ম ফিল আপ করলেই হবে। বসবাসের প্রমাণ, এটাও স্বঘোষণাপত্রে লেখা আছে
ব্যাংক পাসবইয়ে আইএফএসসি কোড, এমআইসিআর কোড সহ তথ্য আছে, অর্থাৎ ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্সটা দেবেন। আবেদনকারী ও পাত্রের রঙিন পাসপোর্ট সাইজের ছবি, ছবিটা দু কপি করে লাগবে। বিয়ের প্রমাণ হিসেবে বিয়ের নিমন্ত্রণপত্র, মেয়ের বাড়ির বিয়ের নিমন্ত্রণপত্র দেবেন অথবা ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ অথবা স্বঘোষণাপত্র। পাত্রের কী কী ডকুমেন্ট লাগছে, পাত্রের ক্ষেত্রেও ভোটার কার্ড, আধার কার্ড এবং তার দু কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সুতরাং এই সব ফর্মগুলো নিয়ে স্থানীয় বিডি অফিস বা মহকুমা শাসকের অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে বিয়ের 30 থেকে 60 দিন আগে আবেদন করতে হবে। তাহলেই আপনি বিয়ের ঠিক আগেই এই প্রকল্পের 25,000 টাকা পেয়ে যাবেন। ধন্যবাদ।